এখানে গল্প প্রধান ব্যাপারটা ঠিক আছে, এই কথাটার সাথে আমি একমত, কিন্তু অভিনয় কোথাও কমতি করলে কোনোটাই চলবে না, সেটা যে স্ট্রিমের গল্পই হোক। একটা কমার্শিয়াল ছবিতেও একটা ধরনের অভিনয় থাকে, যে ধরনের অভিনয়টা রপ্ত করতে হয়, দর্শকের নাড়ি নক্ষত্র বুঝে পয়েন্ট ধরে ধরে আগাতে হয়, তবেই দর্শক তাড়ি দেবে, তবে দর্শক কাঁদবে, তবেই দর্শক এই গল্পটাকে ধরে রাখবে। এবং সে যখন বাসায় যাবে তার মাথায় ঘুরতে থাকবে, সে যতক্ষণ এই ছবিটা তার অন্য একটা জায়গা না করতে পারে, অন্য একটা ছবি যে তার মাথায় যতক্ষণ জায়গা করতে না পারবে ততক্ষণ তার ওই আর্টিস্টদের সংলাপ, আর্টিস্টদের সমস্ত কিছু তার ভিতরে ঘুরতে থাকে ব্রেনের মধ্যে। তো ওইটা কিন্তু একটা অন্য একটা হিসাব, আর এটা হচ্ছে নান্দনিক একটা ব্যাপার, একটা গল্পের উপস্থাপনা, ভিন্ন ধর্মী একটা কাহিনীকে তুলে আনা, জীবন ধর্মী একটি কাহিনীকে মানুষের সামনে তুলে ধরা, সেটা শিক্ষণীয় হতে পারে, সেটা একটা ভিন্ন চিন্তাধারাকে চোখের সামনে মেলে ধরার জন্য হতে পারে। তো এরকম বিভিন্ন রকম উইংস থাকে গল্পে, তো এটা সেরকম একটা গল্প। এবং আসলে এখানে অভিনয়ের যথেষ্ট প্রয়োজন রয়েছে, এবং পাশাপাশি শৈল্পিক বিষয়গুলোকে ইগনোর করা যাবে না, তবে ছবিগুলো ভালো লাগবে না।